শাসক দল ভয় পেয়েছে, সবেমাত্র নির্বাচনে ওখানে প্রতিদ্বন্দ্বিতা করে শাসক দলের সন্ত্রাস, শাসক দলের বোমা গুলি পিস্তল বারুদের বিরুদ্ধে লড়াই করে ওখানে আমাদের দুটো 29টা গ্রাম পঞ্চায়েত সদস্যের মধ্যে দুটো সদস্য নির্বাচিত হয়েছে। এই দুজনকে যদি ভয় পায়, এটা অবশ্য ঠিক কথাই, সারা বাংলায় 294টা MLA, একটা MLA মাননীয় মুখ্যমন্ত্রী ঘুম কেড়ে নিয়েছে, তো স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে। এবং তাদের যে অবৈধ কারখানা, আমরা মনে করি নীলগঞ্জের বাজি কারখানা থেকে সারা রাজ্যে বোমা বোমা এখান থেকে সাপ্লাই করতো তৃণমূল কংগ্রেসের পোষা গুন্ডারা, তার বিরুদ্ধেই আজকে আমরা রাস্তায় নেমেছি, আমরা রাস্তায় থাকবো। আমরা বলছি তো এনআইএ তদন্ত হোক, এনআইএ তদন্তের মধ্য দিয়ে যারা দোষী তাদেরকে দোষী সাব্যস্ত করা হোক, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, এই দাবিতেই তো আমরা রাস্তায় নেমে আজকে DM-এর কাছে যাচ্ছি। যে যারা দোষী সেখানে যদি মনে হয় যে আমাদের ISF এর কেউ যুক্ত আছে, সে যদি অন্যায় করে থাকে তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে, এই দাবিতেই আমরা রাস্তায় নেমেছি। আমরা অন্যায়ের বিরুদ্ধে, এবং যেখানে অন্যায় যেখানে অবিচার সেখানেই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট থাকবে, তাই আজকে রাস্তায় নেমে আমরা প্রতিবাদ করছি এবং DM-এর কাছে আমরা ডেপুটেশনে যাচ্ছি। দেখতে পাচ্ছেন সারা পশ্চিমবঙ্গে বারুদের স্তূপ শাসক দলের মদতে, এবং নীলগঞ্জ মোচকল একটা বারুদের স্তূপে পরিণত করেছে শাসক দলের মদতে। এবং ওখানে আপনারা দেখেছেন যে কিভাবে হত্যালীলা চলেছে, মানে বিস্ফোরণের মধ্য দিয়ে হত্যালীলা চলেছে। আমরা DM-এর কাছে আজকে যাচ্ছি, ওখানকার যে বিস্ফোরণ হয়েছে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, সাধারণ মানুষ যে তাদের বসত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, বসত বাড়ি ধসে গেছে এবং অনেক মানুষ এখন ইনজিওর্ড হয়ে পড়ে আছে, এবং প্রশাসন তাদের পাশে নেই। আমরা DM-এর মাধ্যমে আমরা জানাতে চাইছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যে তাদের তাদের পাশে থাকতে হবে, তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে, এবং তাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে রাজ্য সরকারকে, এবং অবিলম্বে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত আছেন তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এই দাবি নিয়ে আজকে আমরা DM-এর কাছে ডেপুটেশনে যাচ্ছি। দাদা কিন্তু আপনাদের বলছে ওগুলো আয়তে প্রায় ঘটিয়েছে শাসক দল বলছে। একটু এগিয়ে যেতে হবে, ব্যানারটা একটু পিছনে হোক। এই স্লোগানটা দাও, যে মৌন মিছিল হয়ে যাচ্ছে, এই স্লোগান দাও, আমাদের একটু ভয় শুধু মাইক চালাও, মাইক চালাও ছেলে, ঠিক আছে চলে একটু এগিয়ে চলো, তোমরা একটু এগিয়ে চলে, এগিয়ে চলে, পিছিয়ে যাও পিছিয়ে। আপনারা রাস্তায় নামছেন।